আমরা পবিত্র মদিনা মুনাওয়ারা মদিনাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদে আমরা দাঁড়িয়েছি এটাকে বলা হয় মসজিদ আল কিবলাতাইন, অর্থাৎ দুই কেবলার মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসেছিলেন একজন অসুস্থ ব্যক্তিকে দেখবার জন্য সাহাবিকে। সে সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে নিয়ে এখানে নামাজে দাঁড়িয়েছিলেন জামাতে। দু রাকাত নামাজ শেষ হয়েছে, আত্তাহিয়াতে বসেছেন, মনে মনে বলছিলেন যেই কেবলা কাবা, যে কেবলাতে আমার, যে কাবাতে আমার দাদা আমাকে নিয়ে শোয়ায় দিলেন, সেই কাবাটা যদি আমার কেবলা হতো বড্ড ভালো হতো। আর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু চাইলে সইতে পারেন না, সাথে সাথে আল্লাহ তাআলা বললেন কাতনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিসসামায় ফালান ওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনি যদি খুশি হন ঠিক আছে এখনই উঠেন, বাকি দু রাকাত নামাজ ওই কেবলার দিকে পড়েন যেটা আপনি চাচ্ছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন এবং ওদিক দিয়ে ঘুরে পিছনে বসলেন কেবলার দিকে। সাহাবায়ে কিরাম বসা থেকে ঘুরে গেলেন এবং বাকি দু রাকাত নামাজ পড়ে বললেন আজ থেকে কেবলা কাবা। দুটো কেবলা এখানে ছিল, এদিকে একটা ওদিকে একটা, এখন একটা কেবলা আছে আর একটা সমান করে দেওয়া হয়েছে দেয়াল। এই সেই কেবলা তাই সারাই বলে দর্শক মণ্ডলী, আমরা মদিনা মুনাওয়ারা মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি ঐতিহাসিক বেদনা বিজড়িত একটি স্মৃতিতে আমরা এসে দাঁড়িয়েছি। সেটি হচ্ছে জঙ্গে আহজাব বা খন্দকের যুদ্ধের জায়গাটা এসে আমরা দাঁড়িয়েছি। আমার পেছনে যে দুটো খন্দক মসজিদ, ছোট্ট পুরনো মসজিদের আকারে দেখতে পাচ্ছেন, এগুলোকেই খন্দক বলে। খন্দক অর্থাৎ বাংকার, যেটা এই থিমটি প্রথম মুসলমানদের মাথায় আসে এবং সর্বপ্রথম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় আসে। তিনিই হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামকে জঙ্গে বাদার ও জঙ্গে উহুদের পরে মদিনা নামে কোনো রাষ্ট্র থাকবে না নিশ্চিহ্ন করে দেওয়ার জন্যে কাফেরদের যে পরিকল্পনা ছিল, পরিকল্পনা মোতাবেক এখানে তারা আক্রমণ করে এবং এই পরিকল্পনাকে এবং এই আক্রমণকে প্রতিহত করবার জন্য সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে পরামর্শ দিয়েছিলেন যে আমরা বাংকার করব, অর্থাৎ খন্দক, এর ভিতরে আমরা ঢুকে তীর ছুড়ব, আমাদের তীর তাদের গায়ে লাগবে, তাদের তীর আমাদের লাগবে না। এই যুদ্ধের যে একটি কৌশল এটা হুজুরের কাছে খুব ভাল লাগলো এবং সে অনুপাতে উপরে যেটা দেখতে পাচ্ছেন ওটা হুজুর করেছিলেন এবং এখানে এটা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খনন করেছিলেন। এবং এই ওনার বয়স ছিল 320 বছর, এত বয়োজ্যেষ্ঠ সাহাবি আর কেউ ছিল না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা করেছিলেন, সেই জন্য এটাকে খন্দকে সালমান ফারসি বলা হয়। আরও দুটো সেদিকে রয়েছে আর বাকিগুলো এখানে মুনহাদাম করে নতুন করে মসজিদ তৈরি করে দেওয়া হয়েছে। খুব বিশাল আকারের মসজিদ এখানে রয়েছে। আমরা জঙ্গে আজাব অর্থাৎ খন্দকের যুদ্ধের এলাকাটি ঘুরে দেখেছি। ড্রাইভার
هذا المسجد هذا المسجد النور هذا المسجد